যেদিকে দুচোখ যায় শুধু কাদা আর কাদা। বর্ষার শুরুতেই জল কাদায় বেহাল অবস্থা নবগ্রামের নিমগ্রাম আমতলা থেকে রামচন্দ্রপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা। ভরা বর্ষায় কি হাল হবে তা নিয়ে আতঙ্কিত গ্রামবাসীরা। গ্রামের মধ্যে আলাদা করে রাস্তা চেনার উপায় নেই, যেদিকে দুচোখ যায় শুধুই কাদা আর কাদা। সেই কাদামাটি রাস্তায় যাতায়াতের নরক যন্ত্রণায় কি বলছেন ভুক্তভোগীরা তা জানতে আজ সেই গ্রামেই আমরা। বর্ষার শুরুতেই জল কাদায় বেহাল রাস্তা, ভরা বর্ষায় কি হাল হবে তা নিয়ে আতঙ্কিত নবগ্রামের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। মনের কোণে জন্মেছে ক্ষোভ। মনে বড় আশা ছিল আমি হব কবি, শিল্পী হয়ে আঁকবো কত রং বেরঙের ছবি, লেখক হয়ে লিখবো কত গল্প উপন্যাস, আর ক্ষুধার জ্বালায় সকল আশা হলো সর্বনাশ। রাজনীতি আর কূটনীতিতে ভাঙলো সব আশা, এই সমাজে দেখি না ভাই প্রেম প্রীতি ভাতৃ ভালোবাসা। আজ সমাজ মাঝে বেড়ে গেছে অর্থলোভী শকুন, দেশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাইতে মত তারা কখন। আজ আশা গেল রসাতলে হতাশ হয়ে শেষে, তবুও দেখুন আমরা বাস করছি এ দুর্ভাগা দেশে। মুর্শিদাবাদের নবগ্রামের গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের নিমগ্রাম আমতলা থেকে রামচন্দ্রপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার এমনই বেহাল অবস্থা, রাস্তা নেই বললেই চলে। গ্রামবাসীদের অভিযোগ, বহুদিন ধরেই সংস্কার হয়নি, বহুবার পঞ্চায়েতে জানিয়েও সমাধান হয়নি। জন্ম থেকেই বলতে পারেন রাস্তার অবস্থা আমি এরকমই দেখে আসছি। এখানে যারা যে সমস্ত ছাত্ররা আছে তাদের স্কুল বা টিউশন যেতে প্রচণ্ড অসুবিধা হয়। আমি আশা করছি যে আমাদের যারা উচ্চতর ব্যক্তিগণ আছেন বা উচ্চতর যে সমস্ত অফিসাররা আছেন তাদের কাছে যদি এটা দৃষ্টিগোচর হয়, তারা যদি আমাদের গ্রাম সম্পর্কে জানতে পারে, তারা যদি একটু ওয়াকিবহল হয়, অর্থাৎ আমাদের গ্রাম সম্পর্কে যদি জানার চেষ্টা করে, যদি ভাবেন যে আমাদের সাধারণ মানুষকে সাহায্য করতে পারবেন, তো অবশ্যই আমরা সেখান থেকে একটা সুবিধা পেতে পারি এবং আমাদের সাধারণ মানুষের সেখানে অনেক মঙ্গল হবে। কষ্ট করে যেতে হয় না হলে খুব অসুবিধা। ধরেন আমাদের যদি গ্রামে কোনো কিছু হয় তাহলে খুবই অসুবিধা, আমাদেরকে এইখানেই মরতে হবে। রাস্তাটা আমাদের ভালো হোক এটাই আমরা চাইছি। রাস্তার কারণে পিছিয়ে পড়ছেন এলাকার মানুষজন, স্বাস্থ্য থেকে শিক্ষায় ব্যাঘাত ঘটছে প্রচণ্ড। আমাদের রাস্তা খারাপ, আর এত রাস্তা খারাপের মধ্যে দিয়ে যায় আমাদের এত সমস্যা, পড়াশোনা তো আমাদের ডিফেক্ট পড়ছে আমাদের এই রাস্তার জন্য। আমরা যেতে পারছি না, সময়ে পৌঁছাতে পারছি না, নোট লিখতে পারছি না টিউশনে, আমরা তাহলে কী করবো? রাস্তা কি ঠিক হবে না কোনোদিনও? রাস্তা প্রচুর খারাপ, গর্ভবতী মা গাড়ি আসে না, যেতে পারে না, ট্রলিতে করে নিয়ে যেতে হয় ঘাড়ে করে, খুব কষ্ট। কবে হবে এই রাস্তা সেই আশায় রয়েছেন গ্রামের মানুষ। বর্ষা এলেই দুর্বিষহ অবস্থায় ঘরবন্দি হয় গোটা গ্রাম। এক হাঁটু কাদায় গড়ায় না গাড়ি বা সাইকেলের চাকা, পায়ে হাঁটাও মুশকিল। বাজার হাট হাসপাতালে যেতেও সমস্যার শেষ নেই। দিনের পর দিন যাতায়াতের সমস্যায় জেরবার 8 থেকে 80। স্কুল কলেজ যে যা যেখানে যায়, হসপিটাল, হ্যাঁ সব কিছু এই একটাই রাস্তা। এই রাস্তাটা পড়ে আছে বহুদিন ধরে, হ্যাঁ মোটামুটি 30-40 বছর তারও বেশি, হ্যাঁ মোরাম ছিল, তারপরে 20 বছর থেকে দেখছি তো এরকমই আছে। আমি চাইছি রাস্তাটা যদি হয় তাহলে গ্রামের লোকগুলা যেতে পারবে ভালোভাবে। আমাদের আর রাস্তা নাই, এইটাই আমাদের রাস্তা। আমাদের সমস্যা হচ্ছে এই এই রাস্তাটাই আমাদের সমস্যা। হ্যাঁ আমাদের এই চা ছাড়া আর কোথাও কোনো রাস্তা নাই যাওয়ার, আমাদের একটাই রাস্তা। হ্যাঁ কিন্তু আমাদের রাস্তা চাই আমরা, আমাদের এইটুকুই অনুরোধ। হবে হবে এই হচ্ছে, হবে হবে, কিন্তু এই এইভাবেই ঠেলছে, হচ্ছে না। আমরা চাষি মানুষ, চাষে মার খেয়েছি, ধান আনতে পারছি না। রাস্তার বেহাল দশা প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান অবশ্য জানিয়েছেন কিছু বাধা বিপত্তির জেরেই কাজ স্থগিত রয়েছে, সাময়িকভাবে সমস্যার সমাধানের চেষ্টা হবে। আমরা আশা রাখছি এক্ষুনি কিছু কিছু কাজ আমরা ওই কচরা দিয়ে রিবেয়িং করবো, তাছাড়া আমরা প্ল্যানে ভরে আস্তে আস্তে কাজ শেষ করে ফেলার আশা রাখছি। গ্রামের খুব সত্যি বেহাল অবস্থা, এই জন্য পঞ্চায়েত দপ্তর থেকে ওরা অনেক অভিযোগ করে, এটা আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলবো। আমি দাঁড়িয়েছি ঠিক এখন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গুরুপাশলা গ্রাম পঞ্চায়েতে রামচন্দ্রপুর গ্রামে। রামচন্দ্রপুর থেকে নিমগ্রাম যাওয়ার যে 4 কিলোমিটার রাস্তা, রাস্তার কিন্তু বেহাল অবস্থা।
গ্রামবাসীরা জানাচ্ছেন এটাই একমাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, বাজারঘাট, এই রাস্তা দিয়ে কিন্তু এই গ্রামের মানুষকে যাতায়াত করতে হয়। অনেকবার গ্রাম্য পঞ্চায়েতকে জানিয়েও কিছু সুরাহা মেলেনি এই রাস্তায়। গ্রামবাসীরা জানাচ্ছেন যে কোনো রোগী যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে তাকে কিন্তু খাটে করে কিংবা ঘাড়ে করে রাস্তায় পারাপার করতে হয়। কবে হবে এই রাস্তা? গ্রামবাসীরা কিন্তু এই আশাতেই মুখ মেনে চেয়ে আছে। নবগ্রাম থেকে সুভাষ সরকার, ইমাজিন কমিউনিটি টিভি। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।